ভাই আপনাদের সবচেয়ে মোস্ট পপুলার ব্রাঞ্চ কোনটা? মানে পপুলার ব্রাঞ্চ কোন জায়গায় আপনাদের সবচেয়ে? এটা আমাদের ফার্স্ট ব্রাঞ্চ, আমাদের সেকেন্ড ব্রাঞ্চ। ভাই টাকা কি আপনার কাছে দেবো? কি লাগবে আপনার? সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আসছি, এটা হচ্ছে ইসলামপুর কাচ্চি বাড়ি। তো তাদের খাবার আমার মনে হচ্ছে দাম একটু বেশি, দেখা যাক খাবারের মেনুটা কেমন হয়। গার্লফ্রেন্ড না খোঁজে কাচ্চি খুঁজুন, ব্যাপারটা এরকম, পাত্তা না খুঁজে কাচ্চি খুঁজুন, খুঁজো। মজার মজার ব্যাপার। কি তানবীর, তুমি তো তোমার তুমি তো সিঙ্গেল, তুমি গার্লফ্রেন্ড না খুঁজে কি কাচ্চি খুঁজবা? তাহলে তোমার কষ্ট করে প্রতিদিন এখানে আসতে হবো কাচ্চি খুঁজতে। কাচ্চি কাচ্চি প্রতিদিন খাইবো, টাকা পাইবো কি? এত গার্লফ্রেন্ড দিত নাই, গার্লফ্রেন্ডের বাপি দিব কেন? অর্ডার দিছি, আসতেছে আমাদের কাচ্চি, হাফ দুই প্লেট। কাচ্চি বাড়ি খাবার মেনু দেখতে পাচ্ছেন, এখানে কোয়াটারও পাওয়া যায় 160 টাকা, হাফ 240 টাকা। এছাড়াও অনেক রকম আইটেমের খাবার কিন্তু এখানে, মানে অনেক রকম ভেরিয়েন্টের খাবার পাওয়া যায় এই কাচ্চি কাচ্চি বাড়ি ইসলামপুর বাসমতি চালের কাচ্চি। তো অনেক চাহিদা, খাবারের টেস্টও আশা করি ভালো হবে, দেখা যাক কেমন হয়। আমাদের কাচ্চি রেডি করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কাচ্চি রেডি করা হচ্ছে, আসবে অবস্থা। এটা কি দিছে? এটা আচার? হ্যাঁ, এত ছোটো করে আচার দিছে? আচ্ছা, চাইলে মনে আরও দেয়, জানি না, একটার জন্য একটা হয়তো সীমাবদ্ধ। চাটনি এরকম, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কাচ্চি, ভিতরে সব কিছু আছে সম্ভবত। তানবীর খাওয়া শুরু করো একটু। ভাই এটার ভিতরে কি সব কিছু আছে? আচ্ছা, এই কারণ একটা পানি দিন ভাই, একটা পানি দিন না, ফিরনি দিন না, একটা পানি দিন ভাই, 1 লিটার একটা পানি দিন। ফিরনি নিবে, ফিরনি কিন্তু খাইবার চাই না আমি। এটি গিয়ার টাইপের না আমার নাকি? আমি এগুলো শুয়ে পারব না। এই জিনিসটা কেমন ভাই, এগুলোর প্রাইস কেমন? আচ্ছা, একটু টেস্ট করো তো তানভীর, কেমন দেখো তো, টেস্ট একটু ই করো তো, বললো তো কেমন। এখানে দেখি ফিনি দেখা, মানে কেমন টাইপের টেস্টটা, কিসের মতো যায়? দুধ দিয়ে বানাইছি, হালকা কি মিষ্টি স্বাদ। তুমি কি খাইছো? পায়েস তো খাইছো? পায়েস? হ্যাঁ, মানে পায়েসের মতো, কিন্তু পায়েসের মতো অ্যাকচুয়ালি দেখে রেখে রকম। এটা হলো ঘিয়ের মতো, ঘিয়ের মতো
আচ্ছা যাই হোক ব্যাপার না, এই হচ্ছে অবস্থা। একটু খোলো তো, এটা কাচ্ছি না, একটু করো তো, কি কি দেয় একটু দেখি তো। দুই পিস মাটন, একটা আলু। হ্যাঁ, ডিম না, তার কথা ছিল, ডিম দেয় না নাকি জিনিস কত ডিম দেয়? হ্যাঁ ডিম তো নাই ওদিকে। হ্যাঁ ডিম নাই, ডিম সিঙ্গেল পিসে ডিম আছে। হ্যাঁ, তুমি যে নাজিরা বাজার কয়েকদিন আগে গ্র্যান্ড নবাবে যায় খাইলে, ওইটার তুলনায় এটা কেমন তোমার মনে হচ্ছে? এটা অনেক বেটার, অনেক বেটার। যদি এখানে এসে খাইতে চাও খাইতে পারো, কারণ কি আমার কাছে ভালো লাগছে। গ্র্যান্ড নবাবে 245 টাকা, এটা তো 280 টাকা, কি মনে হয়? আসলে ওইটার মাংসের পিস ছিল একটা 245 টাকা। এখানে মানে টাকার কথা যদি উল্লেখ করি, এখানে বেশি টাকা বেশ কম, সীমিত টাকায় দুই পিস মাংস। এদিকে একটা প্লাস পয়েন্ট, যদিও ডিম নেই, দুই পিস মাংস আর খাবারের মান অনেক ভালো। যেহেতু খাবারের মান ভালো, সেহেতু 20-30 টাকা বেশি দেখাই দেওয়ার সমস্যা নেই। আমি একটু দেখতেছি টেস্ট। কাছে বাড়িতে ফার্স্ট টাইম খাইলাম, খাওয়ায় না তো? ফার্স্ট টাইম খাইলাম না, কাছে বাড়িতে খাইছি লাগে নবাব এরকম।